রিভিউয়ের রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় এবার বিশ্ববিদ্যালয়ের গেট এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলির ছাত্রছাত্রীরা। আজ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বাঁকুড়ার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা সেমিস্টার পরীক্ষার রেজাল্ট সন্তোষজনক না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়লেন বিশ্ববিদ্যালয়ের গেট ঘিরে রেখে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেও। তাদের রিভিউ করার পরও রেজাল্টের নাম্বার বাড়ায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং সেটা অসামাজিকভাবেই। এই দাবিতে বিক্ষোভ অবস্থান চলাচ্ছে ছাত্রছাত্রীরা। এই অবস্থান বিক্ষোভে কর্মসূচিতে সামিল হলেন ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। ছাত্রছাত্রীদের দাবি, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী রিভিউয়ের নাম্বার সন্তোষজনক না হলে অবিলম্বে পরীক্ষা নিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। তারা ছাত্রছাত্রীর সঙ্গে দেখাও করছেন না এবং এই সমস্যার সমাধানের কোনো পথও বতলাচ্ছেন না। এক্ষেত্রে আগামী দিনে এই অবস্থা চলতে থাকলে ছাত্রছাত্রীদের একটা বছর নষ্ট হয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারবেন না এই সব ছাত্রছাত্রীরা। তাদের তাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিভিউয়ের রেজাল্ট পুনরায় বিবেচনা করে দেখুক, না হয় পুনরায় ব্যবস্থা করুক পরীক্ষার, সেটাও অনলাইনে। এমনটাই দাবি করেছেন কলেজের অন্তর্গত স্টুডেন্ট সকলেই। ক্যাম্পাসের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছি। প্রথমে আমরা এখানে এসে দেখি যে সিকিউরিটি কয়েকজন এখানে পাহাড় দিচ্ছিল, আমাদের ছাত্রছাত্রীদের দেখে তারা পিছনে গেট দিয়ে পালিয়ে যান। তার ফলে আমরা মোটামুটি 2-3 ঘন্টা অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া আসেনি। ফোন করা হয়, ফোন রিসিভ করেননি ভিসি কন্ট্রোলার রেজিস্টার কেউ না, যার ফলে আমরা বাধ্য হয়ে এই ইউনিভার্সিটি টপকে ভেতরে ঢুকতে হয় এবং আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাই। আমাদের মূলত দাবি হচ্ছে ষষ্ঠ সেমিস্টার উত্তীর্ণ হয়ে গেছে, অথচ আমাদের ব্যাকলগ ক্যান্ডিডেট যারা রয়ে গেছে, যেমন প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টার, তাদের অবশ্যই অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিতে হবে। এবং মাস্টার্সের ফর্ম ফিল আপের ডেট যেহেতু আমাদের 5 তারিখ থেকে পোর্টাল খোলা হয়েছে 12 তারিখ পর্যন্ত, সেটা যেমন পিছনো হয় এবং পরীক্ষার রেজাল্ট অতি দ্রুত যেমন আমাদের বের করিয়ে মাস্টার্সের ফর্ম ফিল আপ পিছনো হয়, এই দাবিতে আমরা এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতে বাধ্য হই। কিন্তু আমরা এখানে এসে দেখি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে ভিসি বা কন্ট্রোলার কেউ নেই, কিন্তু অথচ কিছু স্টাফ রয়েছে যারা ভেতরে এখনও ঢুকে বসে আছে, আমাদের সাথে কোথাও বলছেন না। এত বড় নির্লজ্জ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বলে যে ছাত্রছাত্রীদের জন্য তাদের নাকি গেট সবসময় খোলা, অথচ আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের জন্য তারা কোনো মতে সাহায্য করছে। আমরা এই অবস্থান বিক্ষোভ করছি এদের টনকটা নড়াবার জন্য। আজকে আমরা আমাদের প্রাপ্য নম্বরের দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ করছি। যে নাম্বারটা আমাদের প্রাপ্য সেই নাম্বারটা আমাদের দেওয়া হয়নি, এই জন্য আমাদের দাবি। আর আমাদের দাবি রয়েছে, মানে আমাদের মেন দাবি যেটা, আমাদের রিভিউ করা হয়েছে, রিভিউয়ের সেই রকম নাম্বার পাইনি আমরা, সেই রিভিউয়ের রেজাল্ট যাতে ঠিক করা হয় সেটা আমাদের দাবি। যদি সেটা না হয় তাহলে ইউজিসির গাইডলাইন অনুযায়ী আমাদের পরীক্ষা নেওয়ার কথা বলা আছে, সেটা অনলাইনে আমাদের নিলে আমাদের সেটা সুবিধা হয় এই সময়ে, ঠিক আছে, এটা যেন নেওয়া হয়। অথবা তাদের তার পরিবর্তে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে সেটা যেন করে আমাদের একটা বছর যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করে দেওয়া, এটাই আমাদের দাবি। কিচ্ছু বলেনি, আমরা এতক্ষণ ধরে যে বাইরে ছিলাম, আমরা বাইরে তো কোনো কেউই আসেনি, সেই জন্য আমরা বাধ্য হয়ে পাঁচিল টপকে ঢুকলাম, তাতেও কোনো কারো কিচ্ছু যায় আসেনি, কেউ কিচ্ছু বলেনি। আমরা এতক্ষণ ধরে ওয়েট করছি, এত কষ্ট করে আছি, কারো কিচ্ছু কিচ্ছু মনে হয়নি। জবাব দাও।